হাই গাইজ, ওয়েলকাম টু স্মার্ট দুনিয়া। নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাধ্যমিক পাসে। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র মাধ্যমিক পাসে আপনারা আবেদন করতে পারবেন। 2000+ ভ্যাকেন্সি এখানে থাকছে শুধুমাত্র এনডিও সরকারি চাকরি, যেটা একটা হিউজ অপরচুনিটি। ইন্ডিয়ান পোস্ট নিয়োগ করবে আপনাদেরকে। শেষ পর্যন্ত এই ভিডিওতে সঙ্গে থাকুন, যাবতীয় ডিটেলস এই ভিডিওতে জানিয়ে দেবো। বেতন কাঠামো থেকে শুরু করে কীভাবে আবেদন করবেন, কতগুলো ভ্যাকেন্সি আছে, কত বেতন কাঠামো আপনাদের জন্য থাকছে এবং কীরকম বয়সের যোগ্যতা, লেখাপড়ার যোগ্যতা, সমস্তটাই কিন্তু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। অপরচুনিটি থাকছে সবার জন্যই, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা দরকার। G24 ঘন্টায় অফিসিয়ালি আপডেটও দেওয়া হয়েছে। এটা আপনাদেরকে G24 ঘন্টার ব্লগের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, আপনারা সেখান থেকে আরও বিস্তারিত দেখতে পারবেন। এখানে যে যে মেন বিষয়গুলো বলা আছে একটু হাইলাইট করে দেওয়া আছে। মাধ্যমিক পাস হলেই আপনারা পোস্ট অফিসে চাকরির জন্য আবেদন করতে পারবেন। ভারতীয় ডাক বিভাগ নিয়োগ করবে, গ্রামীণ ডাকসেবক, ABPM, NBPM, তাছাড়াও স্টাফ কার ড্রাইভার, তাছাড়াও রাইডার, ডিসপ্যাচার অ্যান্ড স্কেল আর্টিসানস, এই সমস্ত পদে আপনাদের জন্য চাকরি কিন্তু থাকছে। ভারত জুড়ে খালি পদের সংখ্যা আছে 2558। এটস হিউজ ভ্যাকেন্সি বন্ধুরা, 2558 পদে আবেদন করতে পারবেন। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় জানতে হবে অঙ্ক, ইংরাজি এবং স্থানীয় ভাষা, থাকতে হবে কিন্তু 5 মার্ক। আপনাদেরকে জানিয়ে রাখবো 8ই মার্চ থেকে শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া এবং 7ই এপ্রিল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। 18 থেকে 40 বছর বয়স যদি হয় তাহলে আপনি আবেদন করে দিন, তবে তপশিলি জাতি উপজাতি যারা আছেন তাদের বয়সসীমা আরও সরকারের নিয়ম অনুসারে 5 বছর 3 বছরের কিন্তু ছাড় থেকে যাবে। আবেদনের শেষ তারিখ 7ই এপ্রিল 2021। তাছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখবো আবেদন করতে আপনারা ক্লিক করবেন কোথায়, ইন্ডিয়া পোস্ট GDSonline.in এই লিঙ্কে। 8ই মার্চ থেকে 7ই এপ্রিলের মধ্যে আপনাকে করতে হবে আবেদন। আবেদন সম্পূর্ণ হওয়ার পর রেজিস্ট্রেশন স্লিপ পাবেন, সেখানে লেখা থাকবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার। অবশ্যই আবেদন করার সময় আপনার একটি বৈধ ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার বাধ্যতামূলক। বেতন হবে 12,000 থেকে 63,200 টাকা পর্যন্ত। এটি হচ্ছে ইন্ডিয়ান পোস্টের GDSএর অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা। এই পরীক্ষার জন্য আপনাদেরকে কোনোরকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না, শুধুমাত্র আপনাদের মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের উপর বেশ করে এখানে নিয়োগ হবে এবং বেতন কাঠামো আপনাদের জন্য ভালো। মোটামুটি শুরু হচ্ছে 12,000 থেকে এবং 63,200 টাকা পর্যন্ত। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান স্টার্টিং ডেট 8/3/2021 এবং এন্ড ডেট 7/4/2021, অর্থাৎ এপ্রিল মাসের 7 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবং এই 36 কোর সার্কেলের হিসেবে আপনি যদি যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন। এখানে কেরালা সার্কেলেরও নম্বর দেওয়া আছে, সমস্তটাই আপনারা পশ্চিমবঙ্গ সার্কেলেরও সমস্তটাই পেয়ে যাবেন। তবে এখানে সারা ভারতবর্ষ জুড়ে যে কোনো রাজ্য থেকে যে কোনো জেলা থেকে মাধ্যমিক পাস যোগ্যতায় 18 থেকে 40 বছর বয়স যদি হয়ে থাকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। দেখুন নোটিফিকেশান রিলিজের যে নোটিশটা যাচ্ছে আপনারা এটাকেও বিস্তারিত দেখতে পারেন। আর আবেদন করার জন্য এই নোটিফিকেশান থেকে নোটিফিকেশান ডাউনলোড করতে পারেন। আবেদন করার জন্য ফার্স্ট স্টেপে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, সেকেন্ড স্টেপে ফি পেমেন্ট করতে হবে, তারপর থার্ড স্টেজে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এবং অপেক্ষা করতে হবে। কিছু কিছু সার্কেলের রেজাল্ট পাবলিশ হয়েছে, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। রেজাল্ট আন্ডার প্রসেসে এখনও আছে অন্ধ্রপ্রদেশের পোস্টগুলো, দিল্লির পোস্টগুলো, তেলেঙ্গানার পোস্টগুলো, গুজরাটের পোস্টগুলো, কর্ণাটকের পোস্টগুলো, নর্থ ইস্টার্ন পোস্টগুলো। খুব শীঘ্রই এগুলো রেজাল্ট আউট হবে, রেজাল্ট রিলিজ হয়ে গেছে। পাঞ্জাবের মাসে 16টা পোস্টের রেজাল্ট রিলিজ হয়ে গেছে এবং নোটিফিকেশান ডাউনলোড করবেন। এখানে লাইভ নোটিফিকেশান সার্কেল 3 কিন্তু চলছে, 36 গড়ের ক্ষেত্রে 1137, কেরালার ক্ষেত্রে 1421। আর এখানে কিন্তু আপনাদের জন্য টোটাল 5228টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন, যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করবেন।